আমরা যে মুসলিম হয়েছি আমার দাদা মুসলিম ছিলেন সেজন্য নয়, মুসলিম সমাজে আমার জন্ম হয়েছে সেজন্য আমরা মুসলিম নই, আমার বাবা আল্লামা ছিলেন মুসলিম ছিলেন সেজন্যই কি আমরা মুসলিম। আমরা ইসলামকে জেনে বুঝে এর বৈশিষ্ট্য, এর বিজ্ঞানময়তা, এর মানবতাবাদী এবং বিজ্ঞান মনস্ক এবং সমস্ত সৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসার সমুচিত জবাব, সমস্ত কিছুর অত্যন্ত সুন্দর এবং সার্থক সমন্বয় এর মধ্যে আছে, সেজন্যই আমরা জেনে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আমরা আজকের এই পবিত্র মাস রজব মাসের পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন, সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সশ্রদ্ধ সালাতু সালাম পেশ করছি, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, এই পৃথিবীতে শান্তি সাফল্য হেদায়েতের দিক নির্দেশনা যার মাধ্যমে আমরা পেলাম, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আমার কাছে কেবলমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম দিন হল একমাত্র ইসলাম। ওয়ামাই ইবতাগি গায়রাল ইসলামি দীনা, এবং যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম মাধ্যমে যদি আমার সন্তুষ্টি পেতে চায়, আমি আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য নয়। তো আজকে আমরা যে আয়াতটি আলোচনা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে কেবলমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম দিন হল আল ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মাধ্যমে কেউ যদি আমার সন্তুষ্টি পেতে চায়, আমার নৈকট্য পেতে চায়, ফেলাই ইকবালা মিনহু, সেটি যতই চাকচিক্যপূর্ণ হোক দেখতে, যতই শ্রুতি মধুর হোক, আল্লাহ তাআলা বলছেন এক্সপান্স করা হলো। সংসদের ভাষায় বলছি, যেহেতু এখানে সংসদ সদস্যরা আসতেন, আল্লাহ তাআলা বলছেন সেটি আমার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ কি, এই ইসলাম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তিত, এটি কোনো মানব রচিত ধর্ম নয়। আমরা যে মুসলিম হয়েছি আমার দাদা মুসলিম ছিলেন সেজন্য নয়, মুসলিম সমাজে আমার জন্ম হয়েছে সেজন্য আমরা মুসলিম নই, আমার বাবা আল্লামা ছিলেন মুসলিম ছিলেন সেজন্যই কি আমরা মুসলিম। আমরা ইসলামকে জেনে বুঝে এর বৈশিষ্ট্য, এর বিজ্ঞানময়তা, এর মানবতাবাদী এবং বিজ্ঞান মনস্ক এবং সমস্ত সৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসার সমুচিত জবাব, সমস্ত কিছুর অত্যন্ত সুন্দর এবং সার্থক সমন্বয় এর মধ্যে আছে, সেজন্যই আমরা জেনে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। প্রথম বৈশিষ্ট্য হল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটি অনেকে বলে থাকে যে ইসলাম ধর্ম হলো মানুষই বর্ণনা করেছেন, মানুষই রচনা করেছেন, আসলে সেটি নয়। কারণ মানুষ রচনা করতে পারে, গবেষণা করতে পারে, তন্মধ্যে দুটি মৌলিক জিনিস থাকতে হবে, একটি হচ্ছে অবজারভেশন, দেখা যেতে হবে, আরেকটি হচ্ছে এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষার উপযোগী হতে হবে। অর্থাৎ যে জিনিস সম্পর্কে আমি গবেষণা করব সেটি দেখা যেতে হবে, পর্যবেক্ষণ পরীক্ষণ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সাবজেক্ট হলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তাকে কি দেখা সম্ভব? লা তুদরিকুল আবসার, আল্লাহ তাআলা বলছেন আমাকে দেখা সম্ভব নয়। এবং আল্লাহ তাআলাকে
এক্সপেরিমেন্টে নিয়ে আসা কোনো ল্যাবে সেটিও সম্ভব নয়। সেজন্যে আল্লাহ তাআলাকে গবেষণার মাধ্যমে জানা সম্ভব নয়। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। হে আমার হাবিব, এই ঈমান বা ইসলাম আপনি গবেষণা করে এটাকে আবিষ্কার করেননি, বরং আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে আপনাকে এই ঈমান এই ইসলাম সম্পর্কে সম্যক ধারণা আমি দিয়েছি। সুবহানাল্লাহ। এবং প্রথম মানুষ যিনি, হযরত আদম আলাইহিস সালাম, তিনিও ধর্ম গবেষণা করে অনুসন্ধান করে এই ধর্মকে প্রবর্তন করেননি। আল্লাহ তাআলা বলছেন, হে আদম, আমি তোমাকে এই জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি, তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন গাইডলাইন যাবে, অর্থাৎ ধর্ম যাবে, বিধান যাবে, ইসলাম যাবে, এটিকে যদি অনুসরণ করা হয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাহলে সাফল্যের কোনো চিন্তা নেই, সংশয় নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের সাফল্য অনিবার্য। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা দেখছি, তিনি প্রথমে গবেষণার মাধ্যমেই যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে অনুসন্ধান করছিলেন। আকাশে যখন তারকা দেখতে পেলেন, বললেন যে এটাই মনে আমাদের প্রভু হতে পারে। যখন এই তারকা ডুবে গেল, বললেন এই চাঁদেই মনে আমাদের প্রভু হতে পারে। কুরআন শরীফ আয়াত সূরা আনআম। এরপর তিনি ভাবলেন, ফালাম্মা রা আশ-শামসা বাযিগা, যে সূর্য অনেক বড়, এটি মনে আমাদের রব হতে পারে। যখন সূর্য ডুবে গেল, চাঁদ ডুবে গেল, তারকা ডুবে গেল, তখন তিনি বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, এভাবে গবেষণার মাধ্যমে আমার আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব নয়, যদি তিনি নিজেই আমি আল্লাহ তাআলার আমি আমার কাছে ওহির মাধ্যমে তার পরিচিতি যদি তিনি না দেন। তার মানে হলো আমরা একথা সুস্পষ্ট কোরআনের এই সংক্ষিপ্ত আয়াতগুলো থেকে যে ধর্ম মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়, যদি সেটি রচনা হয় সেখানে রটনা আসবে, সেখানে অপ্রাসঙ্গিক বক্তব্য আসবে, সেখানে আষাঢ়ে গল্প আসবে, সেখানে বাস্তবতা পরিপন্থী কথা আসবে, কুসংস্কারের স্তূপ সেখানে হবে। সেজন্যে ইসলামের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাইডলাইন দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে আমার এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিনের মাধ্যমে যদি আমার সন্তুষ্টি পেতে চাও, সেটি গ্রহণযোগ্য নয়।